তো গাইস বহুত টাইম পাইছো হতে ওয়েট কইলো আর ওয়েট কইলো এটা পাইছো ফোন কইছে বলে ফোন কইছো আহিলে লাগে ইনস্টাতে আছেলে চাই লোক ইনস্টা বয় হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তাপ মিচ্চা তো এটা পাইছে সাহা সদা আর মই আছো এটা ধুনিয়া পরিবেশ কামাখ্যা মন্দিরের পিছফালে বলো প্রথম ঘর পা আহো এটা হইছে 4 PM আর মই বইছো পড়িব কারণে তো লিখিব আছে ফিজিক্স মানে ফিজিক্স লিখি আছো মই পুরা ফিজিক্স লিখি আছো আর ভাবিছো যে আজি 5টা বজাত কিছুদিন ধরে অলপ ফুরিব যাম তো মই কৈছিলো যে যেতিয়া মই মোৰ জীৱনত কিবা এটা এনেকুৱা ঘটনা হয় এইটো দেখালে আপোনাৰ লাভ হয় তেনেকুৱা বস্তু দেখাম বুলি কৈছিলো আর লগতে কিবা এটা চাবলগীয়া ঠাই থাকিলে তেনেকুৱা জেগা দেখাম তো আজি গৈ আছো কিছুদিনী তো বলক আজি ভিডিও বনাব পৰা যায় যেহেতু ফার্ড ব্লগ হ'ব মোৰ ডেইলি ব্লগৰ ভিতৰত তো বলক কিছুদিনী যাওঁ এতিয়া অলপ পঢ়িম আর পঢ়িয়ে যাম কিছুদিনী বর্তমান আহিগুলো মানে পার্বেশ ঘর পার্বেশ তাত সাইকেল থাক আর পার্বেশ ঘর অহার কারণে যে পার্বেশ মূর করণ যাম আর করণ জখলা মুন্দা গেছে গতি তাকে আহতে আধা ঘন্টা লাগিব আর আধা ঘন্টার পিছতে যাব পাৰিম পার্বেশ সেই রুমত আছে বহু টাইম পার্বেশ ঘর ওয়েট করলো আর ওয়েট করলে এটা পার্বেশক ফোন করেছে বলে ফোন করেছিলাম আহি পাই গলো ই এতিয়ালৈকে ইনস্টাতে আছিলে চাই লোক ইনস্টা বয় তো গাইজ এখন হল মেলা ফিল্ড যখন মেলা ফিল্ডত আপনার মেলা ভিডিও দিছিল কিন্তু এটা সাক গোটে বানপানী হয়ে গেল আর যিখিনি মানে মাটি আসলে যত মেলার দোকান বজার বহিছিল সেইখিন জায়গাও লাহে লাহে খহাই নিয়ে আছে হয়তো অহা বছর বা মেলা মেলা ফিল্ডত নহব রাস্তার কানে কানে মেলা হব লাগবে এটা ত্রিশুলদারি না যাও কামাখ্যা মন্দির পিছফাল থাকা তুমি রাস্তা চাব যাব গাইজ আমি এটা চাব যাও কামাখ্যা মন্দিরত সাইডত থাকা যে রাস্তা আছে বহুত ধুনিয়া রাস্তা চারোপিনে সেউজীয়া পরিবেশ তার মাজত রাস্তাটো মানে এটা বিদেশের ফিল আহে দেহত থাকে বিদেশের ফিল আহে গতি বলক দেখাই আহো আর আপনাকে দেখিলে কিমান কষ্ট করে উঠে আইসো গতি লাইক এটাতো বান্তায় বলক গাইজ এবার মজার একটা ভিউ আহি আছে তলত চাক মই কৈছিলো যে মেলা ফিল বলে মেলা ফিল চাক গোটে পানি ভরি আছে আর এটা 6টা বেশি আপনার আর এটা পাকত গিয়ে দেখা হয় বলক ডেইলি ব্লগ যেহেতু তো গাইজ বহুতখিনি উঠি আহিলো আর এটা মুখেদি ঘাম ওলাই গেছে আর উপর চাক কামাখ্যা মন্দির দেখো আছে কামাখ্যা মন্দির গতি আজ না যাও আজি আমি রাস্তা চাব আইসো কারণ রাস্তা মানে বহুত ফেমাস হয়ে গেছে নিউজে টিউজে আইসে আর তো বলো রাস্তা চাই আহ সেইখানে জায়গা পাই গেলো এইবিল যত আহিম বলে ভাবিছিল কামাখ্যা মন্দিরের ওসর থাকা রাস্তা চাক কি ধুনিয়া রাস্তা গোটেই রাস্তা আর রাস্তার মাজতে আপনার একটা মজা আর একটা ফিল দেওয়ার রাস্তা হয় এই কারণ আপনাকে দেখিছে গোটেই সেউজীয়া এইপিনে আপনার চাহ বাগান গোটেই চাহ বাগান আর মাজতে রাস্তা আর এই রাস্তা দিয়ে গিয়ে থাকলে আপনাকে কামাখ্যা গাঁও পাব আর এই পেনি উঠে থাকলে আপনাকে গম পালেই কি কয় এই কামাখ্যা মন্দির তো বহু ধুনিয়া রাস্তা আজি অকন ওলাই আলো এনে গাইজ বহুত মানুহ আহিছে ইয়াত চাবৰ কাৰণে আপোনালোকে ভাবিছে ইয়াত কি আছে চাবলগীয়া একো নাইকিয়া চাহ বাগান আছে যিটো অসমৰ প্ৰত্যেকটো ঠাইতে পাই যাব কিন্তু চাবলগীয়া বস্তু হ'ল আপোনালোকৰ ৰাস্তাটো কাৰণ এই ৰাস্তাটোৰ কাষতে আছে আপোনালোকৰ চাহ বাগান ওপৰত আছে কামাখ্যা মন্দিৰ এটা ধুনীয়া পৰিৱেশ আৰু এইটো মানে নিউজে অলপ বেছি ফেমাছ কৰিছে ৰাস্তাটো গতিকে আপোনালোকে চাব আহিব মজা লাগিব বৰ্তমান আমি গোটেইখিনি চালোঁ ধুনীয়া লাগিছে চাই পেলাই চাম বুলিকৈ আহিলোঁ গোটেইখিনি আৰু আপোনালোকে চালেই এতিয়া বলক পুনৰ ঘৰ যাওঁ আৰু আজি ডেইলি ব্লগৰ ঘৰৰ বস্তু একো দেখুৱাই নেকি বাৰু আজি আজি অলপ আপোনালোকৰ ৰাস্তাও দেখালোঁ মজা লাগিছে মোৰ নিজৰ ফিলিংটো মজা হৈছে আপোনালোকে চাই পেলাই ভাল পাইছে হয়তো যদি আপোনালোকে চাব বিচাৰে আহিব শিলঘাট কামাখ্যা মন্দিৰ তো বলক কেতিয়া ঘৰ যাওঁ তো গাইজ বৰ্তমান পূৰা আন্ধাৰ হৈ গ'ল আৰু এতিয়া চাই লওক গোটেইখিনি দেখালোঁ যদি ভাল ভিডিঅ'টো ভাল লাগিলে প্লিজ লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিব বাই